हाय फ्रेंड्स, टेक्सट स्कूले अपन स्वागतम। आज हमें प्राथमिक शिक्षक नियोग परीक्षार नम्बर विभाजन नहीं आलोचना करब। प्राथमिक शिक्षक नियोग परीक्षा मोट प्रश्न आसे 80। प्रतिटी प्रश्ने एक नम्बर करे मोट 80 नम्बर। एखाने प्रश्न हलो प्राथमिक शिक्षक नियोगेर प्रश्न कोथा थेके आसे। आमरा अनेकेई विभिन्न गाइड किने ना बुझे पड़ते थाकि। तीन बा चारटी गाइड पढ़ेओ किन्तु कोनो लाभ हय ना। जदि अल्प पढ़े नियोग परीक्षा भालो करते हय তাহলে নিম্নোক্ত নম্বর বিভাজনটি ভালোভাবে বুঝে পড়তে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট প্রশ্ন আসে 80টি। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, বাংলা বিষয় 20টি প্রশ্ন আসে, ইংরেজি বিষয় 20টি প্রশ্ন আসে, গণিত বিষয় 20টি প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞান বিষয় 20টি প্রশ্ন। মোট আমাদের প্রশ্ন আসে হচ্ছে 80টি। এই 80টি প্রশ্নে আমাদের নম্বর হচ্ছে 80। এখন আমরা দেখব বিভিন্ন বিষয়ে কোথা থেকে প্রশ্নগুলো আসে। বাংলা বিষয়ে 20টি প্রশ্ন আসে, বাংলা সাহিত্য থেকে আসে 1টি বা 2টি, আর বাংলা ব্যাকরণ থেকে আসে 18 থেকে 19টি। এবারে ইংরেজি বিষয়ে 20টি প্রশ্ন কোথা থেকে আসে, ইংলিশ গ্রামার থেকে আসে 18 থেকে 19টি প্রশ্ন এবং ইংলিশ লিটারেচার থেকে আসে 1টি বা 2টি প্রশ্ন। এবার দেখে নেব গণিত বিষয়ে 20টি প্রশ্ন কোথা থেকে আসে, পাটিগণিত থেকে আসে 9 থেকে 10টি প্রশ্ন, বীজগণিত থেকে আসে 6 থেকে 7টি প্রশ্ন এবং জ্যামিতি অংশ থেকে আসে 3 থেকে 4টি প্রশ্ন। এবার দেখব আমরা সাধারণ জ্ঞানের 20টি প্রশ্ন কোথা থেকে আসে আমরা দেখে নেব। বিজ্ঞান ও ভূগোল থেকে আসে 3 থেকে 4টি প্রশ্ন, বাংলাদেশ বিষয়াবলী থেকে আসে 12 থেকে 14টি প্রশ্ন, এখান থেকে একটু বেশি আসে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসে 3 থেকে 4টি এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে আসে 1 থেকে 2টি। তো বন্ধুরা, আমরা যদি নম্বর বিভাজন অনুসারে সুন্দরভাবে প্রিপারেশন নিই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অবশ্যই আমরা ভালো ফলাফল অর্জন করতে পারব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।